বন্ধুরা, মিনতি রান্নাঘরে তোমাদের স্বাগত। আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল করে দেখাবো। আমি কাতলা মাছগুলো এইভাবে কেটে ধুয়ে কষা করে নিয়েছি আঁশ ছাড়িয়ে। আর নিয়েছি আলু, আলু নিয়েছি দুটো বড় বড়, পটল নিয়েছি পটল, আর উপকরণ নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আর জিরে গুঁড়ো, লবণ, হলুদ, টমেটো পিউরি নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, আর শুকনো লঙ্কা, আর গোটা জিরে, আর নিয়েছি আদা বাটা। এবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি সর্ষের তেলে রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। আমি চা চামচে এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম। চা চামচে এক চামচ, হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, কারণ এটা আমি কাতলা মাছের ঝোলটা পাতলা ঝোল করব। আমি মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো সব একে একে ছেড়ে দিব। এবার মাছটা আমি এক পিস ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে দেব। এই মাছটা আমি উপকরণ মৌরি বাটাটা বেশি দিব বেশিরভাগ, কারণ মৌরি বাটা দিয়ে পটল আলুর পাতলা ঝোল খুব সুন্দর লাগে খেতে। আমার মাছটা দুটিকে খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি মাছটা কড়াই থেকে তুলে নেব। এবার আমি বাদবাকি মাছগুলো আরও ভেজে নিব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি মাছটা তুলে নেব। মাছটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা এবার তুলে নিব। দিয়ে ওই তেলে আমি দুটো মাথা এইভাবে কেটে রেখেছি, মাথা দুটো দিয়ে দেব। গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে মাথাটা আমি আস্তে আস্তে ভাজবো, কারণ গ্যাসটা যদি বাড়িয়ে দিই তাহলে মাথাটা ভাজা হবে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। মাছের মাথা দুটো ভেজে নিলাম, খুব সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে মাছের মাথা দুটো ভেজে নিলাম। এইবার আমি ওই তেলের মধ্যে সামান্য তেল দিয়ে দিব। ওই তেলের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দিব, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর আমি চা চামচের এক চামচ গোটা জিরে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিব। ফোড়নটা আমার খুব সুন্দর ভাজা হয়েছে। এইবার আমি পটলগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো সব, আলু পটল সব দিয়ে দিলাম। আলু পটলগুলো ভালো করে ভেজে নিব। আমি ঢাকা দিয়ে ভাজবো, তাহলে জিনিসটা ভাজাও হবে খুব সুন্দর এবং সেদ্ধও হয়ে যাবে। ততক্ষণ আমি গোটা মশলা একটা বাটিতে করে
ভালো করে গুলে নিব মশলা, দাও গুঁড়ো মশলা একটা বাটিতে করে ভালো করে গুলে নিব। প্রথমে আমি চা চামচে এক চামচ জিরে গুঁড়ো দিলাম, চা চামচের এক চামচ মৌরি গুঁড়ো দিলাম, চা চামচের এক চামচ লঙ্কা দিলাম, চা চামচের দু চামচ লবণ দিলাম, চা চামচের এক চামচ হলুদ দিলাম। এইবার আমি এতে আদাটা দিয়ে দিব। আমি এই বড় চামচের এক চামচ আদা দিব। এবার এটা ভালো করে আমি এটা ভালো করে জলে গুলে নিলাম। গুলে আমি রেখে দিলাম আমার আলু পটলটা ভাজা হলে, কারণ মশলাটা দিয়ে আমি শুকনো মশলা দিই আমার সব গুঁড়ো মশলা, তাহলে মশলাটা ধরে লাগবে ভিতরে পুড়ে যাবে এবং কালো কালো হয়ে যাবে তরকারিটা, সেই জন্য আমি একটু জল দিয়ে গুলে নিলাম, গুলে রেখে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম, আলু পটলটা নেড়ে দেব। আবার ঢাকা দিয়ে দেবো, কারণ আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আলু পটলটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকাটা আর একবার খুলে দিব, দিয়ে আমি ভাজাটা আলু পটলটা ভালো করে নেড়ে ভেজে নিব। আমার আলু পটলটা এখনও দু মিনিট মতো ভাজতে হবে, কারণ এখনও ভাজা হয়নি। আবার ঢাকা দিয়ে দেব, ঢাকাটা এবার খুলে দেব, কারণ আমার আলু পটলটা খুব সুন্দর ভাজা হয়েছে। আলু পটল যদি মাছের ঝোলে ঠিক মতো ভাজা না হয়, কাঁচা কাঁচা থাকে, খেতে ভালো লাগে না তরকারিটা। খুব সুন্দর ভাজা হয়েছে আলু পটলটা। এবার আমি ওই মশলার মধ্যে একটা বড় টমেটো পিউরি করে রেখেছি, টমেটো পিউরিটা দিয়ে দিলাম আলু পটলের মধ্যে। ভালো করে টমেটো পিউরিটা নেড়ে চেড়ে আমি এক মিনিট মতো ভেজে নেব। আমি এক মিনিট মতো টমেটো পিউরিটা ভেজে নিচ্ছি। টমাটো পিউরিটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে আলু পটলের, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আলু পটলের সঙ্গে, খুব সুন্দর মিশে গিয়েছে। আলু পটল থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলায়, মশলার আমি আর এক মিনিট মতো ভেজে নিব। এবার আমি জল দিয়ে দিব, মশলাটা আমার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। আমি গরম জল করে রেখেছিলাম, যে মশলা যে বাটিতে দিয়েছি গুলে দিয়ে রেখেছিলাম সেই বাটি দু বাটি মতো জল দিয়ে দিব, কারণ আমি মাছের ঝোলটা খুব পাতলা করব। এই বাটি দু বাটি গরম জল দিয়ে দিলাম। এবার আমি মাছের ঝোলটা ফুটতে দেব, কারণ আমার ভাজতে ভাজতে আমার আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি ঢেকে ঢেকে ভেজেছি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে, সেই জন্য আলু সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটলে আমি মাছটা দিয়ে দেব। ঝোলটা ফুটে
ফুটে গিয়েছে, ঢাকনাটা এবার খুলে দেব। খুলে দিয়ে মাছগুলো সব আমি একে একে দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে দিলাম, আর দু মিনিট মতো আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ফুটতে দেব, যাতে মাছগুলোর মধ্যে মানে ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায়, মাছগুলো খেতে ভালো লাগে। মাছগুলো আমি ঢেকে দিলাম, কারণ মাছগুলোর মধ্যে ফুটতে দেব। মাছগুলো আমি এবার ঢেকে দিব, যাতে ঝাল মশলা ভালোভাবে ঢুকে লবণ ভালোভাবে মাছের ভেতরে ঢোকে এবং মাছটা নরম হয়, কারণ ভেজে রেখেছি তো মাছটা নরম হয়। সেই জন্য আমি দু মিনিট মতো গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢাকা দেব। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আমার মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো একেবারে গলে গলে গেছে, খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেল। এইভাবে আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করবা, খেতে খুব সুন্দর লাগবে। বেশি মশলা না, বেশি মৌরি বাটাটা দিবা, তাহলে দারুণ লাগবে খেতে। ভিডিওতে আমার রেসিপিটা দেখে তোমরা তৈরি করো বাড়িতে, খুব সুন্দর লাগবে এই মৌরি বাটা দিলে। এমনিতে মৌরি বাটা যে কোনো তরকারিতে দিলে স্বাদ দারুণ হয়, স্বাদ অসাধারণ লাগে খেতে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও আমার কাতলা মাছের পাতলা ঝোলটা কেমন হচ্ছে আলু পটল দিয়ে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আমাকে একটা কমেন্ট করে জানিও।